কংগ্রেসের সদর জেলা প্রেসিডেন্ট নারায়ণ দত্তকে সদর এসডিপিও হেনস্থা করেছে। এই অভিযোগের ভিত্তিতেই সোমবার সদর এসডিপিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস। সদর এসডিপিও শাশ্বত কুমারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি নাকি নিজের ক্ষমতার বলে অনেককে হেনস্থা করছেন। তাই সদর এসডিপিওকে এদিন সতর্ক করেছেন রাজ্য কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত সভাপতি পীযূষ বিশ্বাস। ওনারা মার খেয়ে গেছেন অনেক সময়, কিন্তু এইরকম অবস্থা তো আমরা দেখিনি। এটা তো লয় নটা উদ্যোগটা ঠিক নয়। উনি যদি মনে করেন ওনার উর্দি আছে গায়ে, আমি আইপিএস অফিসার, এটাকে কিভাবে গুটিয়ে নিতে হয়, এই বিল্লাকে কিভাবে কেড়ে নিতে হয় সেটা আমার জানা আছে। আইন শুধু আমাদের জন্য না, আইন ওনার জন্য। এইগুলি করা কিন্তু আইনে পারমিসিবল না, ওনারও সতর্ক হওয়া উচিত। আমি আজকে বলছি এসডিপিও সাহেবে সতর্ক হওয়া উচিত, নাহলে উনিও কিন্তু আইনের বেড়া জালে চলে যাবেন, ওনাকে নিশ্চয়ই এরকম। পীযূষ বাবু বলেন, শুধুমাত্র নারায়ণ দত্তই নয়, আরো অনেককে এইভাবে হেনস্থা করেছে সদর এসডিপিও শাশ্বত কুমার। পীযূষ বাবুর অভিযোগ যদি সত্য হয়, তবে রাজ্য পুলিশের মহানির্দেশকের উচিত এই বিষয়ে এসডিপিওর সাথে কথা বলা। কেননা ক্ষমতার বাহাদুরি দেখিয়ে এইভাবে ক্ষমতার অপব্যবহার হিতে বিপরীত হতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।